আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওদের বাবা রাজনীতি করে, এমপি সাহেব। আমার শ্বশুর উনিও আজীবন এমপি ছিলেন। ও যে বলছিল না আমরা চিটাং গেলে তুমি যাবে, তাই? আচ্ছা আচ্ছা, আর কে? ও কে বলছিস? আচ্ছা, আমি তো কথাটা বলতেই সাহস পাচ্ছি না। খালা পালিয়ে যাওয়ার পর থেকে না বাবা কেমন জানি বদলে গেছে, তাই নাকি? তোর সাথে খুব খারাপ ব্যবহার করছে। আচ্ছা, আন্টিকে ধরলে কেমন হয়? মাকে? ভদ্রমহিলা ভদ্রলোকের লাউড স্পিকার, ব্যাকবোনলেস লেডি। যা বলার বাবাকে বুঝে বলতে হবে, আমি অবশ্য ম্যানেজ করে ফেলবো। তারপর ঝিক ঝিক ট্রেনে যাবো তো না আমরা? হ্যাঁ চল ট্রেনেই যে, অনেকে আছে তো, সবাই একসাথে ট্রেনে গেলে খুব মজা হবে। আচ্ছা, ফুর্তি করে যাবো। ওকে বাই। হ্যালো, হ্যাঁ, এই জানিস আমরা চিটাং যাব খুব জলদি, কবে এখনো ডেট ফিক্স করিনি। আমি যাব, দীপা যাবে, আর অনেকেই আছে। কেন সুমি, শোনো তো একটু, আসছি। আচ্ছা এখন রাখি রে। আচ্ছা কোথাও বেশ পারফর্ম করবো। বল না, শুনতে পাচ্ছি তো? দীপারা ওরা বন্ধুরা মিলে চিটাগাং যাচ্ছে। তাতে কি হলো? আমি ওদের সাথে যাই। এতটুকু ছেলে মেয়েরা একা একা চিটাং যাবে না? আর বাড়ি থেকে পারমিশন দিয়ে দিল, আশ্চর্য বাবা মা। অনেক ভালো বাবা মা, তোমাদের মতো নাকি? কি এগুলো মুছে এখানে রাখ। হ্যালো, ও তুমি?
হ্যাঁ, গেছো দোকানে? দেখেছ? হ্যাঁ, বুঝতে পারছি। শোনো, তোমার ওসব টিপটমি আমার একদম পছন্দ না। আরে বাবা, কোয়ালিটি ভালো হলে তো দাম একটু এদিক ওদিক হবে। শোনো, তুমি মোবাইলটা অন রেখো, আমি হাফ অ্যান আওয়ার পর তোমাকে ফোন দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ভালো। তোমার এইটুকু কাজ নিজে করা উচিত। সময় নেই। বুঝলেন আপা, ছেলে মেয়েদের অনেক বিষয়ের ডিসিশন আমাকেই নিতে হয়। আমার উনি তো বলেন, এসব ব্যাপারে আমার ভূমিকা নাকি প্রাইম মিনিস্টারের মতো, আর তার ভূমিকা প্রেসিডেন্টের মতো। আচ্ছা আপা, শুনলাম দীপা নাকি বন্ধুদের সঙ্গে চিটাং যাচ্ছে। হ্যাঁ, স্কুল ছুটি তো, ওদের এক পুরনো বন্ধু ওখানে আছে, যেতে চাইলো, আর আমার ছেলে তমালও খুব করে ধরল। পারমিশন দিয়ে দিলেন? দিলাম। ওর বাবার অনুমতি? ও না বলবে না। আমাদের রীতিও সঙ্গে যেতে যাচ্ছে, আমি অবশ্য কোনো দ্বিধা না করে বলে দিয়েছি, যা। এই বয়সের ছেলে মেয়ে, ওরা তো একটু বাইরে যেতে চাবেই, কি বলে? তাহলে তো খুব ভালোই হয়, ওরাও খুব খুশি হবে। আপা, আজ তবে আমি আসি। হ্যাঁ, মেয়ের কাপড় চোপড় গোছগাজ করতে হবে, ওর আবার এক গাদা কাপড় চোপড়, বুঝেছেন? আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন। আচ্ছা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কেন তুমি নাম্বার দেখে চেনো না? হ্যাঁ শোনো, না না, কোনো কম্প্রোমাইজ না, এক্ষুনি কিনে নিয়ে আসবে। হ্যাঁ, কিপটুস কোথাকার। ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাই। আমার মনে হয় তোমার চিটাগং যাওয়াটা ঠিক হবে না, তোমার বাবা শুনলে। বাবা? বাবাকে বললে তো বাবা কখন বলতে যাও, তোমার মতো এত ভীতু বাবা নয়। কি কি বললি তুই? আমি ভীতু? হ্যাঁ, বাবা তোমাকে জিজ্ঞেস পর্যন্ত করতো না, আমি জানি তো। এই এই, তোর বাবা আমাকে জিজ্ঞেস না করে আজ পর্যন্ত কোন কাজটা করেছে বল দেখি, বল না। তোদের সামনে একটু ডাঁট দেখে এই যা। সব তোমার কল্পনা, তুমি এভাবে ভাবতে পছন্দ করো, কিন্তু সত্যিকার অর্থে তোমার মতামতের কোনো মূল্যই নেই। ঠিক আছে, তুমি চিটাগং যাচ্ছ সত্যি? মা, আমিও চিটাগং যাব। তুমি তুমি কেন যাবে? ওরা গিয়ে কি করবে? ওরা গিয়ে যা করবে আমিও তাই করব। না না, তোমার যাওয়া হবে না। মা, আমি যাব, আমাকে যেতে না দিলে আমি বাবাকে। কি হাই, এগুলো কি ধরনের বেয়াদবি? বের হো, বের হো এখান থেকে, বের হো। আমি যাব। কিরে, কিছু বলবি? বল। বাবা, খালার ব্যাপার নিয়ে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে, তোমার কি উচিত হয়েছে? তোমার আমাকে সরি বলা উচিত, অ্যাজ এন আইডিয়াল ফাদার, সরি বলো। সরি। বাবা, আমি আমার ফ্রেন্ডের সাথে চিটাং যেতে চাই। বাবা প্লিজ, তুমি পারমিশন দাও,
না পাটা চিটাং কেন ওবিদের ওখানে বাবা প্লিজ তুমি না করো না দাও আলু লাই দাও মেয়ে একা একা চিটাং যাবে একা না ফ্রেন্ডের সাথে অত কথা বললো না কোথাও যাবে না যাও এখন পড়তে বসো গে আরেকটু হলেই তো পারমিশন দিয়ে বসেছি মেয়েটা কেমন লক লক করে বেড়ে উঠেছে এত বড় মেয়ের মা আমি ভাবতে একটুও ভালো লাগে ছোট ছিল অনেক ভালো ছিল জানো আমার না খুব ভয় হয় শুনি যদি রাখির মতো করে বসে অসম্ভব কি তোমার বোন তো পথ দেখিয়ে গিয়েছে অফিসে চলে আসবে শোন গাজরের হালুয়া বানাচ্ছি খেয়ে যাবি আমি খেতে আসিনি খালা কেন তোমার মেসাপের জন্য তোমার আপা তুলো ভাই আমার ফ্রিডম কেড়ে নিয়েছে এই জন্য কিন্তু তুমিই দায়ী দাঁড়া 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 কি বললি মেসাপ দেখ একদম বোকার মতো কথা বলবি না আমি ভেবেছিলাম আর কোনো দিন আপা তুলো ভাইয়ের সাথে দেখা করবো না কিন্তু তোর জন্যে তাদের সাথে আমার মুখোমুখি হতে হবে আমার মনে হয় না খালা তোমার এখন বাসায় যাওয়াটা ঠিক হবে তুমি বাবার অফিসে যেও আর খালা প্লিজ বলো না আমি এখানে এসেছিলাম ঠিক আছে অফিসে যাব কিন্তু কি করেছিস তুই আমার ফ্রেন্ড আছে না অভি চিটং থাকে হ্যাঁ আমরা সবাই মিলে প্ল্যান করেছি ওর বাসায় বেড়াতে যাব বাবা দিচ্ছে না উল্টা আর উল্টা পাল্টা কথা বলা শোনাচ্ছে হো হো এই কথা শোন চিটং যাবি সত্যি তুমি বাবাকে কনভিন্স করবে হ্যাঁ ও থ্যাংক ইউ খালা আমি তাহলে এখন আসি না না বস খেয়ে যাবে না বাসায় তো কখনো রান্না করেনি খালা নিজের ঘরে করলে কোথায় করবি কখনো আমি কখনো কেন এসছো তুমি নিশ্চয় চাও না তোমার হাজবেন্ডের চাকরিতে চলে যাক বুঝলাম না যা করেছো করেছো আমি চাই না আমার শালিকা পরিচয়ে তুমি এই অফিসে আর আসো শালিকা পরিচয়ে আমি আপনার কাছে আসিনি আমার বিয়েটা একটা মিসহ্যাপ আপনারা সেটা বলে বেড়াচ্ছেন কেন বলে বেড়াচ্ছেন সেটাই জানতে এসেছি আপনারা শুধু বলে বেড়াচ্ছেন না অন্যদের শেখাচ্ছেন তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসছো আপনার মতো সম্মানী লোকের সাথে আমার ঝগড়া করার শোভা পায় তুলা ভাই আপনাদের কাছে আমার বিয়েটা সম্মানের না হতে পারে বাট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সো আর কোনো দিন এসব কথা বলবেন না আর আমি ইকবালকে বলে দিয়েছি ও খুব শীঘ্রই নতুন একটা চাকরির ব্যবস্থা করবে চাকরি যা বাজার আর হ্যাঁ
তোমার বিয়ের ব্যাপারে কাকে কি বলেছি? সুমি আমার বাসায় গিয়েছিল। হোয়াট? সুমি তোমার বাসায় গিয়েছিল কেন? আপনি এত খেপে যাচ্ছেন কেন? আমার জন্য নাকি সুমির ফ্রিডম আপনারা কেড়ে নিয়েছেন? সুমি তাই বলছিল, আমাকে দায়ী করছিল। দুলা ভাই, আপনার মতো বিবেচনাবান মানুষ আপনার কথা বাজি দিলাম। ও উক্তি বয়সের মেয়ে, ওর ফ্রিডম দরকার। তাছাড়া ওকে ওর নিজের মতো বাড়তে দেওয়া তো ঠিক, আমার প্রশ্নে ও কেন শাস্তি পাবে? দুলা ভাই, বেশি টাইট দিলে বেরও ফসকে যেতে পারে, সো ওকে চিটাং যেতে দিন, ভালো হবে। দুলা ভাই, ইকবাল কি এই অফিসে আসবে? এভাবে বললে তো ইকবালকে এখানে আসতে দেওয়া যাবে না দুলা ভাই। ঠিক আছে, ওকে বাসায় নিয়ে আসো। আসি দুলা ভাই। কিছু খাবে না? না, বাসায় গিয়ে খাবো। দীপা আমার ফ্রেন্ড, সুমি ও আমার ফ্রেন্ড, রীতি দীপাস নেইবার, তমাল ভাইয়া দীপাস এল্ডার ব্রাদার। পথে কোনো কষ্ট হয়নি তো? না, তেমন কোনো কষ্ট হয়নি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন অভির ছোট মা। চার পাঁচ ছয় সাত নম্বর ঢেউ বড় ঢেউ। তোর সংকোচ করার কি আছে? তুই বুঝবি না দীপা। কে বলেছে আমি বুঝবো না? দুই তিন চার পাঁচ, আমি জানি তোরা কি নিয়ে কথা বলছিস। স্বপ্না, এই অভি, তোর স্বপ্না তোকে খেতে পড়তে দেয় না বুঝি? সুমি, তুই এত খেপে যাচ্ছিস কেন? আই এম জাস্ট জোকিং। আচ্ছা অভি, তুই ব্যাপারটা চেপে গেলি কেন? আমাদের কিছু জানাবি না? তোর বাবা নতুন বিয়ে করলো, দাওয়াত দিলি না? তোর কমন সেন্স বলে কিছু নেই, ওভাবে বলতে হয়? আমি তো বিষয়টা ইজি করতে চাচ্ছিলাম। এই ল্যাঙ্গুয়েজে? কোন ল্যাঙ্গুয়েজে বললাম?
আমি ছোট মা বলে ডাকি, অনেক কেয়ারিং, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আমার এখন ভীষণ মার কথা মনে পড়ে, অনেক ছোটবেলার কথা। আমরা ট্রেনে চড়ে কোথায় যেন যাচ্ছিলাম, আমি আমার মায়ের কোলে বসা, শব্দটা আমি এখনো পাই।